দুপুর, অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমার দেখা আলোকিত মানুষ হিসেবে এখানে উপস্থিত আছেন 6 নং কতক ইউনিয়ন পরিষদের আমার দেখা আলোকিত চেয়ারম্যান। শুধু আলোকিত হলে হবে না, আমরা একজন কিংবদন্তি হিসাবে পেয়েছি। ছোটোকাল থেকে আমরা দেখে আসছি চাচা হাঁটিয়েটি পাপা করে কিন্তু আমাদের এই 6 নং কতক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে আছেন। চাচা, আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, কারণ জানতাম চাচা আপনি আমাদের এখানে তৃতীয়বার যখন আপনি নির্বাচিত হলেন, তো আপনার অনুভূতিটা কেমন লাগছে? চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকালে আমি স্পেশাল করেসপন্ডেন্ট হিসাবে, আমি সাংবাদিক ফরহাদ, আপনার ছেলে হিসাবে আমি আছি, বাজান আপনার অনুভূতির কথা তুলে ধরবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আমি অশেষ ধন্যবাদ আপনাকে এবং অশেষ ধন্যবাদ আজকের চ্যানেল 99 আলোকিত আলোকিত ইয়াকে। আমি অনুভূতি আমার, আমি এবার তিনবার নির্বাচিত হয়েছি এবং আমি যখনই নির্বাচিত হই তখন কিন্তু আমি একটা ম্যান্ডেট দিই। আমি বিগত মধ্যের যে নির্বাচনটা হয়েছিল সেই নির্বাচনে আমি বলেছিলাম যে কিছু সংখ্যক লোক যেন আমাকে ভোট না দেয়, আমি সবার ভোট নেই না। এবং এটি হলো চুর ডাকায় মদ গাঁজা ভোট ফেঞ্চি ভোট লাঠিয়া তারা যেন আমাকে ভোট না দেয়। এবং আমার এই নির্বাচনে আমার প্রায় এই 86,000 টাকা উদ্ধৃত হচ্ছে, আমাকে জনগণ ভোটও দিচ্ছে, টাকাও দিচ্ছে। এরপরে আমি আওয়ামী লীগের নমিনেশন পাই নাই, এইবারও আমি নমিনেশন চেয়েছিলাম, আমাকে নমিনেশন দেয় নাই। নমিনেশন না দেওয়ার পরে জনগণ আমাকে উৎসাহিত করছে নির্বাচন করার জন্য, এখন স্বতঃস্ফূর্তভাবে আমার নির্বাচন করছে। এবার আমার ম্যান্ডেট ছিল লাঠি ছাড়ো, কলম ধরো, মাদক, সন্ত্রাস এবং দুর্নীতি এই মুক্ত এবং এই জুয়া ওই দখলদার মুক্ত সমাজ গঠন করে, এবং সেই সুবাদে সেই ম্যান্ডেট নিয়ে আমি আসছি এবং আমাকে জনগণ ভোটও দিচ্ছে, টাকাও দিচ্ছে। এবার হবে তো আমার কিছুটা বেনিফিট হয় না, লাভ হয় না, কিন্তু এই কাছাকাছি মানে আমার খুব একটা খরচ আমার পকেটে যায়। ভিউয়ার্স, আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি প্রথমে বলেছি আমি একজন আলোকিত চেয়ারম্যান, যিনি একবার নয়, দুইবার নয়, তিনবার চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছেন। আমার দেখা আলোকিত কিংবদন্তি চেয়ারম্যান হিসাবে আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করি। আপনি মানুষের মনের অন্তরের অন্তঃস্থল স্থানে দখল করেছেন, যার দ্বারা মানুষ একবার নির্বাচন করে দ্বিতীয় নির্বাচনে পাশ করাটা ছোটা আর তৃতীয় নির্বাচন তো বলা বাহুল্য। তো সেই সুবাদে আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। একজন কিংবদন্তি চেয়ারম্যান হিসাবে আমরা 6 নং কতক ইউনিয়ন পরিষদের একজন আলোকিত চেয়ারম্যান হিসাবে কাকা আপনাকে পেয়েছি। আমার দেখা আলোকিত ব্যক্তি হিসাবে আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। তিনবার চেয়ারম্যান, সফল চেয়ারম্যান হিসাবে আপনি নির্বাচিত হয়েছেন এবং তারে ধারাবাহিকতা রক্ষা করার জন্য এবার আপনার স্লোগান হচ্ছে লাঠি ছাড়ো কলম ধরো। খুব সুন্দর একটি কথা আপনি তুলে ধরেছেন। তো তারে ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমরা স্বাধীনতার 50 বছর পূর্তি যাচ্ছে আমাদের, এটা স্বাধীনতা 26শে মার্চ এবং গত মাসটা আমাদের ছিল 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। লাখো শহীদের বিনিময়ে আজকে আমরা দেশকে স্বাধীন করেছি এবং আমাদের স্বাধীনতার যে 71-এর যে চেতনা, তো সেই চেতনা সম্পর্কে আমাদের বাজান কামরুজ্জামান রতন কাকা চেয়ারম্যান হিসেবে আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি 71-এর চেতনা সম্পর্কে। তাজুল ইসলাম কাকা আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। 71-এর চেতনা সম্পর্কে আপনি তুলে ধরবেন এবং লাখো শহীদের বিনিময়ে যে আমরা আজকে দেশকে স্বাধীন করেছি। ভাষা আন্দোলনের কিছু কথা এবং 71-এর চেতনা সম্পর্কে তাজুল ইসলাম বাজান আপনার কথাটা তুলে ধরবেন একজন সফল চেয়ারম্যান। অবশ্যই একজন মানে আমাদের এই 71-এর চেতনা, এটা আমাদের জন্য একটা বিশেষ চেতনা, কারণ আমরা বাঙালি জাতির জন্য এটা এই সত্যিকারভাবে এই 71 মানে আমরা প্রথমে ধন্যবাদ জানাবো আমাদের প্রিয় নেতা মরহুম জননেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা, ওনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। কারণ উনি যদি ওনার জন্ম না হলে হয়তো 71 চেতনা হতো, এবং যারা এই উনি ছাত্র জীবন থেকে ভাষা আন্দোলন থেকে আরম্ভ করে এই ভাষা আন্দোলন থেকে আরম্ভ করে বাংলাদেশ স্বাধীনতার জন্য উনি যে বলিষ্ঠ ভূমিকা করছে, এটা পৃথিবীর ইতিহাসে, শুধু বাঙালির ইতিহাস নয়, বিদ্যুৎ ইতিহাসে এক অন্যান্য মানে এই একটা ভূমিকা পালন করছে। এবং উনি বিশ্ব নেতাদের মধ্যে একজন, কারণ উনি
যেভাবে বাঙালি জাতিকে একত্রিত করতে করছে, আমার মনে হয় না পৃথিবীতে কোনো নেতা সেরকম করতে পেরেছে, একত্র করতে পেরেছে, এটা আমার জানা মতে মানে নাই। তো আমি ওনার কাছে জন্য মাগফিরাত কামনা করি, আল্লাহ যেন ওনাকে মানে বেস্ট সুখ করে, এবং এই সেই জন্য আমি ওনার কাছে শুধু ধন্যবাদ দিয়ে ছুটি করতে পারবেন। ওনার কাছে বাঙালি জাতি হিসাবে আমি সারা জীবন ভিউয়ার্স আমার দেখা আলোকিত মানুষ হিসেবে আমার বাজান তাজুল ইসলাম কাকা আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি বলবো, কে বলেছে মজিব নাই, মজিব আছে বাংলায়, এক মজিব চলে গেছেন লক্ষ মজিবের মধ্যে। আমার দেখা আলোকিত কিংবদন্তি লড়াকু সৈনিক মজিব সেনা হিসেবে তাজুল ইসলাম কাকা আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা 1998 সালে একবার পেয়েছি, 2011 সালে আবার অগ্রগতি পেয়েছি, তিনবার সফল চেয়ারম্যান হিসেবে পেয়েছি। আপনি মানুষের অন্তরের অন্তঃস্থলে এমন কিছু কাজ করে দিয়েছেন যার দরুন আমার মনে হয় আগামী ইলেকশনে যদি আপনি যদি ঘরে যদি শুয়েও যদি থাকেন তাহলে আপনি বিপুল ভোটে পাশ করবেন। যেহেতু আমি একজন সাংবাদিক, আমরা কিন্তু মানুষের মন দেখলে বুঝতে পারি, চেহারা দেখলে বুঝতে পারি, এলাকার মধ্যে ঢুকলে বুঝতে পারি। তো সেই সুবাদের মধ্যে যারা বিপুল ভোটে আপনারা পাশ করে যাচ্ছেন আপনাদেরকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি আলোকিত ব্যক্তি হিসাবে। আর বাজানের স্বপ্নটা হচ্ছে যে প্রথম যখন এই দ্বিতীয় এবার ইলেকশনের যারা আসছেন দ্বিতীয় ইলেকশনের মধ্যে একটা কথা বলছেন, যারা আপনারা খুশকোর চাঁদাবাজি এবং হচ্ছে যে মাদক ব্যবসায়ী দয়া করে আমাকে ভোট দিবেন না, স্পষ্ট ভাষায় এরকম লড়াকু সৈনিক বাংলাদেশের মধ্যে যদি আদৌ 2-4-5 জন যদি থাকে তাহলে আমার মনে হয় দেশ দুর্নীতিগ্রস্ত থেকে আমাদের নির্মূল হয়ে যাবে। হ্যাঁ আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, তার করতলে পলি মাটির সৌরভ ছিল, তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল, আমি জ্ঞানী গুণী বাবার 25 বছর যিনি নিষ্কষ্ট পরিশ্রম করে চেয়ারম্যান করে গেছেন, মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না, ওই বাবার কৃতি সন্তান হিসাবে আমি তাজুল ইসলাম কাকা আপনাকে আমি স্যালুট জানাচ্ছি আমার চ্যানেল 99 থেকে এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকাল। থ্যাংক ইউ, ধন্যবাদ। আমি আপনাকে আমি চাচা বলে সম্বোধন করলে ছোট হবে, আপনি আমার বাবার সমতুল্য, একজন পিতৃ সমতুল্য, আপনি আমার বাজান। তো সেই সুবাদে আপনি যে কথাটা তুলে ধরেছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর সোনার বাংলাদেশ গড়ের ক্ষেত্রে আপনি যে ভূমিকাটা পালন করে যাচ্ছেন যে লাঠি ছাড়ো কলম ধরো, আসলে কথাটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ জিনিস। আমাদের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7 মার্চের ভাষণ দিয়েছিলেন, এবার এই সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবার এই সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। দীর্ঘ 41 বছর পর ওনাকে ইউনেস্কো কর্তৃক দি ওয়ার্ল্ড অফ হেরিটেজ পুরস্কৃত করেছেন। আপনি জানেন 18 থেকে যে 19 মিনিটের ভাষণটা দিয়েছেন, বিশ্বের বুকে 83 জন প্রেসিডেন্ট দি ওয়ার্ল্ড অফ হেরিটেজ পুরস্কৃত করেছে, কিন্তু আমাদের বাঙালি জাতির পিতা ওয়ান অফ দ্যাম যিনি কিনা এককভাবে 18 থেকে 19 মিনিটের ভাষণের উপরে ইউনেস্কো কর্তৃক যে অলিতিবাদ ভাষণের উপরে যে পুরস্কার পেয়েছেন, একজন আলোকিত চেয়ারম্যান হিসেবে সফল চেয়ারম্যান হিসেবে তাজুল ইসলাম বাজান আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে 7 মার্চের ভাষণের উপরে যে পুরস্কার পেয়েছেন এবং 7 মার্চের ভাষণটা শুনলে আপনার কাছে ভালো লাগে। এটা তো অপূর্ব, এটা একটা যথার্থ মানে এটা যথার্থই ছিল যে এই ভাষণটা যদি না দিত তাহলে ইউনেস্কো এটা মানে এটা অবিচার করত। আমরা ন্যায় এবং সঠিক মানে সঠিক ইউনিসেফ থেকে আমরা সঠিক মানে দি ওয়ার্ল্ড অফ হেরিটেজ পুরস্কারটা পেয়েছি। আমার বাজান বলতে যাচ্ছিলেন যে এই পুরস্কারটা আরো আগে পেলে সবচেয়ে বেটার হতো, যখন আমাদের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জীবিত ছিলেন, তারপরে ইউনেস্কোকে ধন্যবাদ জ্ঞাপন করছে। দীর্ঘ 41 বছর পর হলো যে পুরস্কার করেছে উনি ইউনেস্কোকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন 7 মার্চের ভাষণের উপরে। আপনি জানেন বিশ্বের বুকে 83 জন প্রেসিডেন্ট দি ওয়ার্ল্ড অফ হেরিটেজ পুরস্কৃত পেয়েছেন। 18 থেকে 19 মিনিটের যে ভাষণটাই রয়েছে আমাদের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যিনি কিনা অলিখিত ভাষণের উপরে পেয়েছেন, আরেকজন হচ্ছে আব্রাহাম লিঙ্কন যিনি 2 থেকে 3 মিনিটের ভাষণ দিয়েছিলেন ফর দ্য পিপল বাই দ্য পিপল।
আমাদের হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমাদের কিংবদন্তি নেতা হিসাবে আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যে 7 মার্চের ভাষণের উপরে যে কথাটা তুলে ধরেছেন আপনাকে ধন্যবাদ। 7 মার্চের ভাষণটা শুনলে কাকা আপনার কাছে কেমন লাগে? আমি তো মানে আমি নিজেই ভাষণ শুনেছি, আমি ছিলাম 71 সালে, আমি কলেজে পড়ি এবং আমি ওই রেসকোর্স ময়দানে গিয়েছিলাম। হ্যাঁ, আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। হ্যাঁ, সেই ভাষণ এটা আজও আমার মনের মধ্যে গাঁথা আছে এবং এটাই স্বাধীনতার ওই দিনই উনি ঘোষণা করেছিলেন সত্যিকারভাবে। আমরা 25শে মার্চ তো আমাদের বাঙালিদেরকে দিক নির্দেশনা দিয়ে দিয়েছিল যে স্বাধীনতা ছাড়া মানে আর কোনো উপায় নেই, এবারের সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম, তোমাদের যা কিছু আছে তা নিয়ে শত্রু আর যদি একটি গুলি ছড়ে আমি যদি অর্ডার নাও দিতে পারি তোমরা তার উপর মানে শত্রুর উপর ঝাঁপায় পড়বে। মানে যে কথাটা তোমার যে কথাটি উনি বলেছিলেন এটা তো বাজান পথে যাচ্ছেন, তখন উনি স্টুডেন্ট ছিলেন, উনি রেসকোর্স ময়দানে স্বয়ং ওই গানের মতো উপস্থিত ছিলেন, উনি নিজ কণ্ঠে নিজ কণ্ঠে এই কথাটা শুনেছেন স্বাধীনতা ভাষণের উপরে যে 7 মার্চের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, আমি যদি তোমাদেরকে আর যদি একটি গুলি ছুড়ি আমি যদি হুকুম দেওয়া নাও পারি তোমরা শত্রুর মুখে যা যা কিছু আছে তা নিয়ে শত্রুর মুখে চাপায় পড়ো। এই সব এই কথাটি তো আজকে এই প্রজন্ম যদি নাও জানে এই সত্য কথাটা আমাদের তো জানার দরকার, বোঝার দরকার আমাদেরকে। আমাদের এই 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 চেতনাই তো আমরা বাঙালি জাতি আজকে পৃথিবীর বুকে আমরা একটা নতুন শুধু মানচিত্র নেই, একটা বাঙাল বাংলা ভাষা আছে সেটাও তো আজকে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে ভাষা দিবস হিসেবে আমরা পেয়েছি। মুদের গোড়া পুদের আশা আমরি বাংলা ভাষা, উনি বলতে যাচ্ছেন গত মাসটা হচ্ছে যে আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, 27টা দেশের মধ্যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করছে। উনি বলছেন মুদের গোড়া পুদের আশা আমরি বাংলা ভাষা, আজকে যে 21শে চেতনার উপরে 71শে চেতনার উপরে এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যে পালন হচ্ছে উনি ধন্যবাদ জ্ঞাপন করছেন ইউনেস্কোকে, তার সাথে আমাদের মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনাকে। এবং 7 মার্চে ভাষণের সময় উনি সেখানে প্রেজেন্ট ছিলেন এবং প্রেজেন্ট অবস্থায় উনি দেখতে পেরেছেন যে 7 মার্চের ভাষণটা যেভাবে দিয়েছেন। আজকে আমরা এই 7 মার্চের ভাষণ সম্পর্কে যদি বলি, একজন শিক্ষিত পার্সন হিসাবে চোখের পানি চলে আসছে, মনে হচ্ছে যে এখন আমরা গর্জিয়ে উঠি। হ্যাঁ, তো সেক্ষেত্রে যাতে একজন অনারেবল পার্সন এবং শিক্ষিত মানুষ হিসেবে যে কথাটা বলছেন যে 7 মার্চের ভাষণ 18:19 যে ভাষণটা আজকে আমরা গল্প লিখছি, উপন্যাস লিখছি, নাটক লিখছি, যাই লিখছি না কেন, লিটারেচার ইজ নাথিং বাট দ্য রিফ্লেকশন অফ হিউম্যান ক্যারেক্টার। আজকে প্রত্যেকটা জিনিসের উপরে আমাদের এই সাহিত্য রচিত হচ্ছে। আমার বাজান আমার দেখা আলোকিত কিংবদন্তি বঙ্গবন্ধু আদর্শ সৈনিক হিসাবে তাজুল ইসলাম কাকা আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং তার সাথে আমি রুয়েল মাকরাত কামনা করছি 25 বছর যিনি আপনারা এখানে চেয়ারম্যান করে গেছেন, আমার বাজান আপনার বাজানকে আমি আমি শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি। এবং তারই ধারাবাহিকতা রক্ষা করার জন্য আজকে আমরা ডিজিটালের দ্বার প্রান্ত চলে আসছি। আমাদের মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা এবং ICT-র উপদেষ্টা সজীব অজিত রায় ডিজিটাল বাংলাদেশ সম্পর্কে বলেছেন 2021-41 সালের মধ্যে আমাদের দেশটি ডিজিটাল বাংলাদেশে পরিপূর্ণ হবে, তারে ধারাবাহিকতা রক্ষা করার জন্য আজকে আমরা ডিজিটালের দ্বার প্রান্ত চলে আসছি। আমার দেখা আলোকিত মানুষ হিসাবে কিংবদন্তি হিসাবে আমার বাজান তাজুল ইসলাম কাকা কিন্তু নির্বাচিত হওয়াতে আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি ডিজিটাল বাংলাদেশ মিশন পয়েন্ট অটো ফুটি পয়েন্টের সামনে রেখে আজকে আমরা ডিজিটালে ছোঁয়া বাজার আমরা কী দেখতে পাচ্ছি সেই সম্পর্কে আপনি তুলে ধরবেন 6 নং পতন ইউনিয়ন পরিষদ থেকে আমাদের 3-3 বার সফল চেয়ারম্যান। আমরা আজকে যা দেখছি ঘরে বসে আজকে আমরা পৃথিবীর সব জায়গায় আমরা যোগাযোগ করতে পারছি, ঘরে বসে আজকে IT-র মাধ্যমে আমাদের সকল চিঠিপত্র আদান প্রদান হচ্ছে। এই এই যুগে আমাদের মানে নিবন্ধন হচ্ছে এবং ভোটার আইডি কার্ড হচ্ছে, যে কাজগুলি পৃথিবীর অন্যান্য মানে উন্নতশীল দেশে যে যেগুলি হচ্ছিল এটা আমাদের দেশে হচ্ছে এবং এটার জন্য সুযোগ্য মার সুযোগ্য সম্রাট শেখ সজীব মানে তার মানে যে মেধা সেই মেধা দিয়ে আজকে আমরা পৃথিবীর সাথে পাল্লা দিয়ে আজকে আমরা
আমরা চলছি এবং আমাদেরকে আজকে পেছনে মানে পেছনে দেখতে হচ্ছে না, পেছনে থাকানোর কোনো সুযোগ নেই, আমরা তো সামনে আসছি। আমরা এই ডিজিটাল বাংলাদেশ পশ্চাৎপদ দেশ থেকে আজকে আমরা উন্নয়নশীল দেশ হিসেবে রূপান্তরিত হচ্ছে, হয়তো কিছুদিনের মধ্যে আমরা আবার উন্নত দেশ হিসেবে রূপান্তরিত। আমরা আজকে যেটা হচ্ছে এটা তো ডিজিটাল বাংলাদেশের জন্যই হচ্ছে এবং শেখ হাসিনার এই ওয়াদা এবং শেখ হাসিনার এই ইয়াতে এসে সফল একজন রাষ্ট্রনায়ক হিসেবে আমি বলবো যে পৃথিবীর মধ্যে সেও একজন সফল রাষ্ট্র হাতের মধ্যে সব নিয়ে আসছে এবং সে পৃথিবীটা আজকে আমার ঘরের মধ্যে আজকে বন্ধ হয়েছে। ভিউয়ার্স, আমার দেখা আলোকিত মানুষ হিসেবে বাজান তাজুল ইসলাম কাকা ভীষণ পয়েন্ট ডট প্রতিবন্ধকে সামনে রেখে উনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন আমাদের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর সুযোগ্য কন্যা মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা। উনি আরেকটা কথা বলেছেন, লাইক মাদার লাইক সন, যেমন মা তেমন পুত্র। উনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন ICT-র উপদেষ্টা আমার সুযোগ্য পুত্র সচিব আজের জয় সাহেবকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন এবং তারে ধারাবাহিকতা রক্ষা করার জন্য আজকে 200 টাকা আমরা হাতের মুঠোয় নিয়ে আসছি সচিব আজের জয় সাহেবের কারণে। আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি ডিজিটাল বাংলাদেশ ভিশন পয়েন্ট কন্ট্রো প্রতিবন্ধকে সামনে রেখে আমার দেখা আলোকিত কিংবদন্তি বাবার কিংবদন্তি সন্ধ্যা হিসাবে। আমরা সফল চেয়ারম্যান হিসাবে তাজুল ইসলাম কাকাকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে ডিজিটাল বাংলাদেশের সম্পর্কে আপনি যে কথাটা তুলে ধরেছেন। বাজার আরেকটা কথা বলতে হয় যে আপনার বাবার আমল আমার দাদার আমলের সময় একটি কথা ছিল যে উত্তর মেরু দক্ষিণ মেরু সব আছে আমাদের জানা, আমরা শুনেছি সেখানে রয়েছে জিন পরিধেয় জানা। বাবার আমল এবং দাদার আমলের মধ্যে বাবার এবং দাদারা বলতো যে তুমি উত্তর দিকে যেও না দক্ষিণ দিকে যেও না, উত্তর দিকে গেলে এবং দক্ষিণ দিকে গেলে জিন পত্নী খাইয়ে নেবে। এখন উত্তর দিকে গেলে স্বপ্নের যমুনা সেতু, দক্ষিণ দিকে হচ্ছে স্বপ্নের পদ্মা সেতু। আমি বঙ্গবন্ধুর একজন আদর্শ সৈনিক হিসাবে এবং বাঙালি জাতি হিসাবে বাজান তাজুল ইসলাম কাকা একজন সফল চেয়ারম্যান হিসাবে আমি জানতে চাচ্ছি আমাদের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা যখন পদ্মা সেতুর কাজ হাতে নিয়েছিলেন, বিশ্বব্যাংক থেকে একটি নিন্দাজনক কথা বলেছিলেন, তখন উনি একটি কথা বলেছিলেন, আমার সাথে 16 কোটি মা বোন আছে, আপনাদের ভ্যাট এবং ট্যাক্সের টাকা দিয়ে আমি পদ্মা সেতু করবো। অর্থাৎ চ্যালেঞ্জের মোকাবেলা করে আজকে পদ্মা সেতু দৃশ্যমান অবস্থা দেখতে পাচ্ছি। আজকে 142 স্পেন আমরা ডান করেছি, আপনি জানেন ইতিমধ্যে আমাদের মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানা 2.5 কিলোমিটার পদধ্বনি করে আসছে। তো আজকে আমার কাছে আপনার কাছে প্রশ্ন, একজন সফল চেয়ারম্যান হিসেবে আজকে যে আমরা পদ্মা সেতু দৃশ্যমান অবস্থা দেখতে পাচ্ছি আপনার কাছে অনুভূতি কেমন আছে? বাজার পৃথিবীতে কঠিন বলতে কোনো কাজ নেই, ইচ্ছা করলে উপায় হয় এবং ইচ্ছা থাকলে উপায় হয় এবং সৎ কাজ সৎ সাহসের কোনো বিকল্প নাই। আমার দৃষ্টিতে শেখ হাসিনা একজন সৎ সাহসী ব্যক্তিত্ব এবং উনি যা বলে এবং এই জন্যই আমি ওনার কাছে উনি আমাদের কি আমার নেত্রীকে আমি এই দলকে পছন্দ করি, আমি শেখ হাসিনাকে পছন্দ করি এবং শেখ হাসিনার এই কর্মকাণ্ডকে আমি নিজেরা করে আমিও আমারও মানে জীবনে একটাই যে আমি যা বলি আমি ওয়াজ করি আমল করি এবং ওয়াজ করি, আমি শেখ হাসিনাও যেটা আমল করে সেটা বলে, সেই জন্য আমি ওনাকে পছন্দ করি। ধন্যবাদ গর্জিয়ে উঠেছেন আমার দেখা আলোকিত মানুষ হিসেবে উনি বলতে আছেন, ইট ইজ ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডো, বলা সহজ কিন্তু করা কঠিন। উনি বলতে আছেন আমি ওয়াচ করব কিন্তু তা আমি পালন করে দেখাব, যেটা আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা ওয়াচ করেছেন যে বিশ্বব্যাংক ছাড়াই আমরা বিদেশে লোন ছাড়াই আমাদের পদ্মা সেতু করে দেখাবো, চ্যালেঞ্জের মোকাবেলা করে আজকে পদ্মা সেতু দেখিয়ে দিয়েছে। আজকে আমার প্রশ্ন, একজন সফল চেয়ারম্যান হিসাবে বাজান তাজুল ইসলাম কাকা আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, সরকার যে আজকে প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা বয়স্ক ভাতা মাতৃকালীন ভাতা যে সমস্ত জিনিসগুলি দিতে পারছেন, হ্যাঁ একসময় এগুলি মানুষ কল্পনা করতে পারে না, সেক্ষেত্রে আপনার অনুভূতি কেমন আছে? আমি কম শুনি কিন্তু একটা ওয়াজ শুনেছি, খুদা যে মানুষকে ভালোবাসে সেজন্য খুদাকে ভালোবাসে। হ্যাঁ এবং শেখ হাসিনার বেলায় আমি এই জিনিসটি পাচ্ছি যে উনি মানুষের মানে জন্য কাজ করে এবং মানুষকে ভালোবাসে
সেই জন্য ওনার পক্ষে মানে উনি আজকে এই যে এই পঙ্গু ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃ ভাতা, পেট ভাতা, মানে বিভিন্ন ভাতা যেগুলি হচ্ছে, এটা এই যে আপনার এই বিভিন্নভাবে ওই যে সিসিবির কার্ড থেকে আরম্ভ করে কাবিখা থেকে আরম্ভ করে সকল কর্মসূচি যেভাবে উনি করছেন, উনি আসলেই একটা এই যুগান্তকারী ভূমিকা পালন করছেন। এবং আমি আমার ছোটো একটি মানে আমার একটা নাতি আছে 6 বছর, সে বলছে যে পৃথিবীতে কোনো কঠিন কাজ নেই, জানলেই শুধু পারলেই শুধু। তো আমি মনে করি ঠেকা ছেড়ার জন্য এই কাজটা খুব কঠিন না, খুব সহজ কাজ, কারণ সে যেহেতু মানুষকে ভালোবাসে, বাংলাদেশকে ভালোবাসে, বাঙালি জাতিকে ভালোবাসে, তার বাবা যেহেতু বাঙালি জাতির জন্ম দিয়েছে, সেই জন্য তার কাছে এটা কঠিন কাজ বললে আমি মনে হয় না। এবং আমি তার উত্তরোত্তর উনি বেঁচে থাকুক, বেঁচে থাকলে আরও এসছে আরও অনেক যে কাজগুলো আমাদের কাছে কঠিন মনে হচ্ছে, ওনার কাছে আমার মনে হয় যে এটা আরও সহজ বলে মনে হয়। আমার বাজান তাজুল ইসলাম কাকার সফল চেয়ারম্যান হিসাবে আমাদের মমতা বাণী মা জননেত্রী শেখ হাসিনা হায়াতি তৈবা দান করেছেন, যাচ্ছেন এবং পথে যাচ্ছেন, উনি যেটা বলেন এটা করেন এবং ওনার কাছে কঠিন বলতে কোনো কিছু নাই। আইসেল বিদান আমি করবো, আমি করে দেখাবো। হ্যাঁ, তো সেই সুবাদে আমি গত মাসটা ছিল আপনার 21শে ফেব্রুয়ারি মাস, আন্দোলনের মাস, এটা হচ্ছে 71 চেতনার মাস। তো সেক্ষেত্রে লাখো শহীদের বিনিময়ে কিন্তু আজকে আমরা দেশ স্বাধীন করেছি। তো লাখো শহীদের বিনিময়ে আজকে যে সালাম বরকত রফিক জব্বারের বিনিময়ে যে আমরা দেশ স্বাধীন করেছি, আপনি একজন বাঙালি নাগরিক হিসেবে 71 চেতনা এবং 7 মার্চে যে আমরা এই যে গত মাসটা যে আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পেয়েছি, আন্দোলনের মাস, মাস আন্দোলনের মাস, আপনার কাছে অনুভূতিটি কেমন লাগছে? বাজান তাজুল ইসলাম কাকা, আমার কাছে একটা স্বাধীনতার এই অঙ্কুর মানে জন্ম দিয়েছিল সেই ভাষা আন্দোলন, এবং ওই ভাষা আন্দোলন না হলে হয়তো বা আজকে সেই স্বাধীনতার পথ আমরা বিচ্ছে পেতাম। শিওয়ার্স খুব সুন্দরভাবে একটি কথা বলেছিলেন যে অঙ্কুরটাই হচ্ছে যে ভাষা আন্দোলন, এই ভাষা আন্দোলনের মাধ্যমে আজকে আমরা পেয়েছি, লাখো শহীদের বিনিময়ে আমরা পেয়েছি। অবশেষে আমি সাক্ষাৎকারের শেষ পয়েন্টের মধ্যে এসে বলবো, কুমড়ো ফুলে ফুলে নয়ে পড়েছে লতাটা, সজনে ডাটায় পড়ে গেছে গাছটা, আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি, পোকা তুই কবে আসবি, কবে ছুটি, চিঠিটা তার পকেটে ছিল, ছেঁড়া আর রক্তে ভেজা, মাগো ওরা বলে তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না, বলো মা তা কি হয়, তাই তো আমার আসতে দেরি হচ্ছে, তোমার জন্য নারী ছেলের চিড়ে কেটে মুরগি ধানের মুরগি সেজে এটা সেটা আরো কত কি, তার পোকা যে বাড়ি ফিরবে ছাপসো চোখে, মা তাকায় উঠোনে উঠোনে যেখানে খোকা আর সব শকুনেরা ব্যবচ্ছেদ করে। আবু জাফর আবাদুল্লাহর লেখা কোনো এক মাকে কবিতাটি আপনারা যারা এখানে উপস্থিত আছেন, বিশেষ করে আমার দেখা সফল চেয়ারম্যান আমার বাজান তাজুল ইসলাম কাকা, আপনার জন্য আবু জাফর আবাদুল্লাহর লেখা কোনো এক মাকে কবিতাটি আমি আপনার জন্য উৎসর্গ করে দিতে পারি। ভিউয়ার্স যারা আমার চ্যানেলের সামনে আছেন, আজ রাত 11:15 আমার দেখা আলোকিত কিংবদন্তি হিসাবে আমার বাজার তাজুল ইসলাম কাকার 9 নং পতন ইউনিয়ন পরিষদের মধ্যে যে সাক্ষাৎকারটি দিয়েছেন আপনারা, সেক্ষেত্রে 6 নং পতন ইউনিয়ন পরিষদ থেকে সফল 3-3 বার সফল চেয়ারম্যান হিসাবে তাজুল ইসলাম চাচা যে কথাটা বলেছেন সাক্ষাৎকারের মাধ্যমে আপনারা লোকন করে ফেলেন www.radnewsargentina.com এবং টিভি নেটওয়ার্ক স্ট্যান্ড থাকেন এবং জাতীয় পত্রিকা থেকে দৈনিক আজকের আলোকিত সকাল থেকে। আমি ক্ষুদ্র সাংবাদিক হিসাবে আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি, ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সবাই।